আসসালামাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজিওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিট জুস। বিটরুট নানা রকম রোগ প্রতিরোধে খুবই কার্যকারী ভূমিকা পালন করে। পুষ্টিগুণে অনন্য বিটরুট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ডায়েটারি ফাইবার দ্রুত খাবার হজমে সাহায্য করে। এর পটাশিয়াম ও ক্যালসিয়াম হাড় মজবুত করে। মস্তিষ্কের সুরক্ষায় এর জুড়ি নেই। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ওজন কমাতে সাহায্য করে। বিটরুটে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে। ত্বকের যে কোনো প্রদাহ সারাতে বিট জুসের তুলনা নেই। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সেই সঙ্গে চুলের বৃদ্ধি ঘটায়। এতে প্রচুর ফলিক অ্যাসিড থাকায় রক্ত বৃদ্ধি করে, রক্তের ঘাটতি পূরণ করে, রক্ত শূন্যতা দূর করে। নিয়মিত বিট জুস খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। তাই আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বিট জুস তৈরি করতে হয়। আমি এখানে একটি বিটরুট নিয়েছি। বিটরুটটি দেখতে অনেকটা শালগমের মতো, দেখুন। সুপার ফুড হিসেবে বিটরুট সারা বিশ্বে অনেক জনপ্রিয়। বাজারে সবজির দোকানে এটি কিনতে পাওয়া যায়। এটি একটি শীতকালীন সবজি, তবে সারা বছর জুড়ে বাজারে পাওয়া যায়। এই বিটরুটটি আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আলু যেভাবে খোসা ছাড়িয়ে নেয়, ঠিক একইভাবে আমি এটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এখানে 100 গ্রাম আঙ্গুর দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ কর্নেস মিল্ক দিয়ে দিচ্ছি। চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিব। দেখুন 2 মিনিট ব্লেন্ড করে দিয়েছি। এবার এখানে 1 মগ ঠান্ডা পানি দিচ্ছি। পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল বিট জুস। এই বিট জুসটি খেতে দারুণ মজা। গরমের দিনে ইফতারে এই জুসটি নিমিষে আপনার ক্লান্তি দূর করে দিতে পারে। আর এই বিটরুটটি যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।